প্রিয় দর্শক মণ্ডলী, পুনরায় আপনাদের কাছে এলাম। গত সপ্তাহে আসতে পারিনি, অক্ষয় তৃতীয়া ছিল, শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ ছিল, ঈদ মোবারক জানাচ্ছি প্রত্যেক দর্শক মণ্ডলীকে। নম পিতৃদেবায় নম, মাতৃদেবায় নম, প্রপিতামহ প্রমাতাকে নম, তস্য প্রপিতাকে নম, তস্য প্রমাতাকে নম, নম সর্বময় স্বর্গীয় পিতৃদেবকে জয়, স্বর্গে মাতৃদেবী দেবীকে জয়। ओम अखंड मंगला कारं व्यक्तं जिन चराचरं तत्पदं दर्शितं जिनो तस्मै श्री गुरवे नमो। तमेव माता च पिता तमेव, तमेव बंधुश्च सख तमेव, तमेव विद्या द्रविणं तमेव, तमेव सर्वं मम देवो देवो। आज के ज्योतिष आलोचन खूब कम समय मध्य, पाँच मिनट मध्य हमें फेसबुके आसछि प्रति सप्ताह। गत सप्ताह शुक्रवार आसा हयनि, एइजन्य व्यक्तिगत भावे आमि दुःखित। এ সপ্তাহে মাঙ্গলিক কাকে বলে সেই বলবার জন্য বা সেই ব্যাপারটা জানাবার জন্য আপনাদের কাছে এসেছি। জন্ম কুণ্ডলিতে চন্দ্র অর্থাৎ রাশি থেকে এবং লগ্ন থেকে, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, তেমনি ভাবে চন্দ্র অর্থাৎ রাশি থেকে, রাশি চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ থাকলে তাকে মাঙ্গলিক বলা হয়। মঙ্গল থাকলে, মঙ্গল যদি উচ্চস্থ জায়গায় থাকে বা স্বক্ষেত্রে থাকে তখন কিন্তু মাঙ্গলিক ততটা বেশি আমাদের ধরা হয় না বা ততটা বেশি প্রভাব ফেলে না মানুষের বা জাতক জাতিকার ওপরে। মাঙ্গলিকটা কি? মাঙ্গলিক সাধারণত বৈবাহিক সম্পর্কটা বিঘ্ন ঘটায়। দেখা গেল হয়তো অষ্টমে মঙ্গল, মারণাত্মক ব্যাপার, নিধন ভাব, সেখানে ক্ষতিগ্রস্ত হয়। অপর যে জাতকতে থাকে অষ্টমে জাতিকার ক্ষতি হয়, জাতিকার থাকলে জাতকের ক্ষতি হয়। সুতরাং তখন আমরা বলি কি যে জটক বিচার পূর্বক বিবাহ দেওয়া কর্তব্য। অর্থাৎ দুজনেরই মাঙ্গলিক থাকলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে একজনকার মাইনাস থাকলো, একজনকার প্লাস থাকলো, দেখা গেল হয়তো লাভ ম্যারেজ হলো, তাহলে কি ম্যারেজ হবে না? না হবে। দেখা গেল জটক বিচারে কম নাম্বার পেয়েছে, তাহলে কি হবে না? ৩৬ টোটাল পয়েন্ট, তার মধ্যে ১৮ পয়েন্ট পেয়েছে, ১৮ পয়েন্টের থেকে কম পেয়েছে। লাভ ভালোবাসা হচ্ছে ঈশ্বর প্রদত্ত ব্যাপার, আমি আগেও জানিয়েছি। তখন সব কিছু সাত খুন মাপ, তখন তার প্রতিকার আছে। প্রতিকার যেরকম আছে, ইম্পোর্টেড রেড কোরাল যাকে বলা হয় রক্তপ্রবাল, সেটা যেরকম পড়া যেতে পারে, তেমনিভাবে যজ্ঞের মাধ্যমে মাঙ্গলিক কিন্তু কাটানো যায়। এগুলো কিন্তু আমাদের সামনে বলছি। তাহলে কি বললাম, লগ্ন থেকে, লগ্নে অথবা চতুর্থে অথবা সপ্তমে অথবা অষ্টমে অথবা দ্বাদশে থাকলে, মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক জাতক জাতিকারে যে সম্পূর্ণরূপে বিবাহিত জীবনে অসুখী থাকবে এরকম কোনো রকম কথা নেই। আগেও বলেছি স্বক্ষেত্রে বা উচ্চক্ষেত্রে বা স্বগৃহে যদি থাকে মঙ্গল ততটা এফেক্ট হয় না, কোনো রকম ভয়ের ব্যাপার নেই। অর্থাৎ একেই কিন্তু মাঙ্গলিক বলা হয়। অর্থাৎ বিবাহিত জীবন দেখা গেল, সমস্যা দেখা দেয়, দেখা গেল ডিভোর্সের যোগ দেখা দেয়, দেখা গেল মনোমালিন্য সৃষ্টি হয়, দেখা গেল একটা দূরত্ব সৃষ্টি হয়, দেখা গেল জাতক জাতিকার উপরে একটা দুঃখময় জীবন চলে যদি বোথ সাইডে মাঙ্গলিক মঙ্গল থাকে না থাকে, অথবা মঙ্গল কারোর নেই, দেখা গেল এগুলো কোনো কিছুই হচ্ছে না, তাহলে ঠিক আছে। তাহলে কি আমরা সুখ বা শান্তি পাবো না? হ্যাঁ পাবো। সুখ শান্তি হচ্ছে ঈশ্বর প্রদত্ত ব্যাপার, এটা আপনি বা আমি এটা করতে পারি না। তো মাঙ্গলিকের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার প্রতিকার মাধ্যমে, রক্তপ্রবালের মাধ্যমেও হতে পারে, অথবা তাকে আমরা যজ্ঞের মাধ্যমে মাঙ্গলিককে আমরা কিন্তু খণ্ডন করতে পারি। সুতরাং ভয় কিছু নেই। হে আমার প্রিয় দর্শক মণ্ডলী, মাঙ্গলিক বললেই যে ভয় পাবেন তার কোনো ব্যাপার নেই। যে মাঙ্গলি, হিন্দিতে বলে মাঙ্গলি, মাঙ্গলি থাকলেই যে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, সব কিছুই ঠিক হতে পারে। আজকে এই পর্যন্ত বলে আমি আমার জ্যোতিষ মাঙ্গলিক আলোচনা শেষ করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আবার দেখা হবে আপনাদের সঙ্গে সামনের সপ্তাহে। নমস্কার।